tainde mar togo কয়েক মাস আগে বাড়ির পাশের একটি নির্মাণাধীন টিনশেড মাদ্রাসার ছাদে উঠে খেলা করায় বড় ভাই আব্দুর রশিদের নাতি শিশু মিজানকে চড়থাপ্পড় দেয় হাশিমউদ্দিন। এ নিয়ে দুই ভাই আব্দুর রশিদ ও হাশিমউদ্দিনের মাঝে ঝগড়া ও সংঘর্ষ হয়। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও হয়। এছাড়া পোলট্রি খামার নির্মাণ নিয়েও তাদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সালিশ হওয়ার কথা ছিল, কিন্তু সালিশে বসার আগেই রাশিদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হাশিমউদ্দিনের পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। এ সময় রামদার কূপে হাশিমউদ্দিনের ছেলে জহিরুল ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে হাশিমউদ্দিন ও প্রতিপক্ষ রাশিদের ছেলে আজিবুল মারা যায়। আহত হাশিমউদ্দিনের দুই ছেলে, এক মেয়ে ও পুত্রবধূকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ওই মুরগির ফার্মে পানি দিব, মোটর ছেড়ে মোটর সাথে গেছে, যাওয়ার সাথে সাথে নাকি ওকে ধরে ফেলছে কয়েকজনে, ধরে কোপানি শুরু করছে। এরপরে আমার ফুফা মানে ওকে ধরতে গেছে, আমার ফুফাকেও সবাই ধরে কোপানি শুরু করছে। তারপরে আমার আরেক ভাই মাজারুল, ও গেছে, ওকেও কোপাইছে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিআইজি নিবাসচন্দ্র মাঝি ও পুলিশ সুপার শাহ আবিদ হোসেন। আমাদের পুলিশের যে সমস্ত প্রথাগত যে সমস্ত কার্যক্রমগুলো আছে ঘটনা ঘটার পর, সেগুলো আমরা সম্পন্ন করার চেষ্টা করছি। কিছু আলামত পেয়েছি, রক্ত এখানে যেখানে কুপিয়ে মারা হয়েছে, তদন্তের পরে আমরা এর কঠোর শাস্তিমূলক ব্যবস্থা যাতে নিশ্চিত করা যায় সেভাবে আমরা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করব। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের পাশাপাশি পিবিআই ও র‍্যাব সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার পর থেকে রাশিদের পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। ঈশ্বরগঞ্জের কাঁঠালডাঙ্গি থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।